বিফ বা মাটন টিকিয়া করতে হলে যা করতে হয় আর কি, এখানে আমি কয়েকটা তিন চারটা পেঁয়াজ বড় বড় করে নিলাম, হাফ কেজি গরুর মাংস, আর হচ্ছে গোলমরিচ নিলাম, তেজপাতা নিলাম, আর নিব হচ্ছে এই 100 গ্রাম বুটের ডাল আগে থেকে ভিজায় রাখা আর কি। এখন আদা রসুন নিব, আর নিব হচ্ছে মরিচ, তারপরে পানি দিব। আদা রসুনের আদাটা না খোসা সহ, তাহলে না একটা ঝাঁঝালো ভাব আসে। এমনি আমি পেস্টও করি খোসা সহ। তো মরিচ নিলাম, গরম পানি নিলাম, দিয়ে তারপরে 7-8টা সিটি দিব হাই হিটে, আর 15-20 মিনিট আর কি এমনি অল্প আঁচে রাখবো। আর এখানে একটু সরিষার তেল দিলাম আর কি, এই। আর হচ্ছে বাকিটা একেবারে সিদ্ধ হয়ে যখন এই যে গরম মশলাগুলো গুঁড়ো করবো, হালকা তেলে গুঁড়ো করবো আর কি, সব রকমের প্রায় 13-14 রকমের এখানে মশলা। তো এটাকে এখন ঢাকটা দিয়ে, এটা হচ্ছে পরদিন অরণ্য অফিস যাচ্ছে, তো ওকে একটু বিদায় দিচ্ছি আর কি। তো ওকে বললাম যে অফিসে গিয়ে কিছু খেয়ে নিও। প্রচণ্ড রোদ, একদম মানে রোদে চোখ না একদম ঝলসে যাচ্ছে, বারান্দা দিয়ে তাকানোই যাচ্ছে না বাইরের দিকটা। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে সোমবার, এখন 11:30 বাজে আর কি, হ্যাঁ 11:35 বাজে। তো আমি ওই সবজি কাটাকুটি করলাম, ঘরের একটু কাজ করছে, যে গুছানো আর কি, ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছানো এই সেই। কিন্তু আগে প্রথমে আমি করি কি, প্রথমে আমি বেটটি খাই। বেটটি নেওয়ার পরে তারপরে হচ্ছে, সবাই তো চা পান করে, আমরা আসলে বাঙালিরা তো চা খাই। তারপরে কিছুক্ষণ এই 15-20 মিনিট একটু বসে থাকি, একটু আশেপাশটা দেখি, একটু বারান্দায় যাই যাই অথবা এরকম করি আর কি। তারপরে করি কি, বিছানাটা গুছাই গুছাই, তারপরে এই রুমে এসে, লিভিং রুমে এসে বা বারান্দায় এসে বিস্কিট দিয়ে চা খাই। তো ওগুলো সব শেষ, ঘরটরগুলো মোটামুটি একটু গোছা গাছা শেষ, আর বারান্দায় কিছু কাপড় শুকাতে দেওয়া ছিল সেগুলো এনে এই ডিভানের উপরে রাখলাম। দেখা যাচ্ছে কিনা দেখো, অনেক আলো, তো এই যে ডিভানের উপরে রাখলাম, এগুলো এখন গোছাবো না, এগুলো এখন গুছাবো না। তারপরে হচ্ছে কি, সবজি কাটলাম, তারপরে ভাতের চালটা ভিজায় রাখলাম, তো এখন যাব ভাত বসাবো। একটু সবজি টবজি মেইনলি একটু সবজি করব, মাছ কি করব বুঝতে পারতেছি না। আর হচ্ছে তো এই কাজগুলো করব, একদম ঝটপট করে করে ফেলবো, প্রচণ্ড গরম লাগতেছে ভীষণ। আর এই গরমের কারণে না আমার একদম অস্বস্তি লাগে, শরীরটা একদম মনে হয় কি খারাপ হয়ে যায় আমার, একটা না প্রত্যেকেরই। তো চলো কথা না বাড়াই, কাজকর্ম যখন করতেই হবে কাজকর্মের মধ্যেই ঢুকে যাই। এখানে দেখো আমি না সবজি সমস্ত কাটাকুটি করে পেঁয়াজ টেয়াজ ছিলে সব কিছু করেই গেছিলাম, কিন্তু ওই যে সকালে ব্রেকফাস্টের জন্য রুটি টুটি সেঁকা হয় না, চা বানানো হয়, চুলাটা না একটু মানে ইয়ে হয়ে থাকে আর কি, কেমন যেন একটু অপরিষ্কার হয়ে থাকে। তো রান্না করার আগে সেটা মুছে নিলাম, ভালো করে চাল ভিজায় রাখলাম 20 মিনিটের মতো, চাল ধুয়ে ভাতটা বসায় দিব। আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটলে পানি দিব আর কি, পানি তো অবশ্যই লাগবে, গরম পানি ঝোলে দেওয়ার জন্য যে কোনো। আর এখানে দেখো আমি হচ্ছে পুঁই শাক, ছাদ থেকে পুঁই শাক আনছিলাম, পুঁই শাক কোটা, তারপরে হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজি করব, আর পুঁই শাকের সাথে না কটা ঢ্যাঁড়স দিব, একদম তাজা ঢ্যাঁড়স। তো এখানে স্টিলের কড়াইটাকে আগে চড়াই দিছি, তারপরে অল্প একটু তেল দিছি। স্টিলের কড়াইতে না ভাজা ভাজি করতে হলে তেল একদম কম লাগে, বেশি তেল লাগেই না। তো এখন এখানে আমি হচ্ছে ওই ঢ্যাঁড়স তো না, এটা হচ্ছে বরবটি আর আলু ভাজিটা বসা দিচ্ছি আর কি। একটু সামান্য একটু হলুদ দিলে কি বরবটিটা আরও সবুজ হয়ে যায়। তো লবণ এখন দিব না, একদম ভাজা মানে আলুটা বয়েল হয়ে গেলে লবণ দিব। তো এখানে আমি হচ্ছে এখন ওই ইয়ে রান্না করব, কি বলে ওই যে পুঁই শাকটা রান্না করব। তো পুঁই শাকটা তেল দিব, আর এখানে চিংড়ি মাছ দিলাম আর পেঁয়াজ দিলাম। হ্যাঁ এখনও চুলাটা কিন্তু জ্বালাই নাই, এখন চুলা জ্বালাবো আর কি। তারপরে এখানে কয়টা ঢ্যাঁড়স নিয়ে নিলাম, আস্তে আস্তে পুঁই শাকের সাথে দিব, খুব ভালো লাগে, কারণ পুঁই শাক না অল্প আর কি এখানে। তো আলু দেওয়া যায় কিন্তু আলুটা সবসময় ভালো লাগে না। তো এই যে দেখো এখন তেলটা দিলাম, দিয়ে এখন চুলাটা জ্বালাবো। মানে স্টিলের কড়াইতে রান্না করতে বা পাতিলে রান্না করতে হলে না আগে তো একদম শুধু পাতিল বা শুধু কড়াই না চুলা দেওয়া যায় না, সাথে সাথে কালো হয়ে যায়। তো এখন এটাকে হালকা করে ভেজে নিব, তারপরে চিংড়ি মাছ থেকে একটা গন্ধ বের হবে, আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, গন্ধ বের হলে তখন আর কি একটু সামান্য আদা রসুন দিয়ে পুঁই শাক দিব। আর এখানে ভাজিটা দেখো নাড়াচাড়া করে দেখতেছি যে হচ্ছে কি হয়েছে কি না, আগে থেকে না একটা চিংড়ি মাছ রান্না করা ছিল আর কি, সেটাও দিয়ে দিলাম, আর কাঁচা চিংড়ি তো পেঁয়াজের সাথেই দিচ্ছি। তো ওখানে একটু মশলাও দিয়ে দিলাম, মশলা মানে শুধু আদা রসুন, আর এখানে লবণ দিলাম, আর এই যে দেখো আস্ত ঢ্যাঁড়সগুলো তোমাদেরকে দেখালাম। তো এগুলো গাছের তো একেবারে অর্গানিক, মানে মোমের মতো হয়ে যায়,
ব্যাস আর কিছুই না, এখন চুলা ঢাকনা ছাড়া ব্যাস নাড়াচাড়া করে নাড়াচাড়া করে রান্না করে ফেলবো, এই হচ্ছে অবস্থা। ওদিকে ভাতটা দেখো একেবারেই ভাতের নরম চরণ নাই, তো যাই হোক এই হচ্ছে কথা। আর এদিকে একটা হাঁস রান্না করব আর কি, হাঁসটা না একটু আগেই মাসাদ আহমেদ দিয়ে গেছেন আর কি, তো এখন এটাকে একটু কাটাকুটি করব, একটু মানে ছেঁকে নিচ্ছি, তাহলে না চামড়ার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেখো একদম কি তাজা, মানে ওই যে কলিজাটা দেখলেই না বোঝা যায় হাঁস মুরগি কতটা তাজা আর কি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল করে আদা রসুন হলুদ মরিচ জিরা একটু গরম মশলা দিলাম, দিয়ে এখন হাঁসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরায় ফেলছিলাম, নাড়াচাড়া করে একদম খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আপাতত ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য আর কি। আর ওইদিকে আমার শাকও হয়ে গেছে আর হচ্ছে ভাজিও হয়ে গেছে, তো এই যে লবণটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না না শেষ, কালকে একদম তাজা তাজা গরম মশলা করছিলাম, এই যে এটার মধ্যে দেখো এখনো ঢাকনাটাও খুলি নাই, ঢাকনাটা খুলি দাঁড়াও, এই যে তো এই যে এখানে হাঁস রান্না শেষ, এখন করব কি জাস্ট একটু গরম মশলা দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব, একদম অল্প দিব কারণ খুব তা ইয়ে তো একদম ফ্রেশ ফ্রেশ, তো এটার মধ্যে অ্যারোমা সাংঘাতিক এখন, তো এরকম থাক ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিই। আপাতত রান্নাঘরের কাজ শেষ, এখন ঘরটা না একটু ঝাড়াঝাড়ি করতে হবে, ঝাড়ু দিতে হবে, এদিকে লাইট টাইটগুলো অফ করে দিই, চলো ঘরটা ঝাড়ু দিয়ে দেই, কারণ ঘর মোছার মেয়েটা আর আসে না, আসতেছে না আর কি, আর এত মানে এত বেশি টাইমের সমস্যা করতেছে আর এত গ্যাপ দিচ্ছে, 8 দিন 10 দিন পরে 1-2 দিন আসে, আবার 4-5 দিন আসে না, কখনো রাত 9টায় আসে, কখনো 7টায় আসে সন্ধ্যায়, কখনো বিকাল 5টায় আসে, তো এই জন্য বললাম যে আচ্ছা থাক দেখা যাক আমি কী কতটুকু করতে পারি, কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তো যাই হোক টায়ার্ড হয়ে গেলে হবে না, আবার একেবারে একটু চা নিয়ে বসবো, চা চাটা খেয়ে না যেটাকে গেম করে তারপরে ঘরটা ঝাড়ু দেবো। এখানে ফ্যানের বাতাসে একটু বসে বসে একটু চা খাচ্ছি, এনার্জি গেইন করতেছি, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছবো কি না বুঝতে পারতেছি না, ঘর হয়তো রাতে মুছবো এরকমও হতে পারে অনেক সময়, দেখা যাক যদি সম্ভব হয় মুছে ফেলবো। ঘর ঝাড়ু দিতে এসে মনে হলো কি বিছানা চাদরটা পাল্টানো খুবই দরকার, রাতে শোয়ার মানে ঘুমাচ্ছিলাম যখন শুয়ে পড়ছি যখন না তখনই মনে হচ্ছিলো যে সকালে উঠেই চাদরটা পাল্টাবো, আর এদিকে আসা হয় নাই মনেও ছিল না, তো এখন চাদরটা আগে পাল্টায় নিব, তারপরে ঘরটা ঝাড়ু দিব, তারপরে ঘরটা মুছেও ফেলবো মনে করতেছি, কারণ এখনও মাসা ধামে যেহেতু আসেন নাই আমি আমার কাজগুলো করে ফেলতে পারি, তো বিছানা চাদরটা পাল্টায় ফেললাম। আর গরমকালে একটু হালকা হালকা চাদরই না ভালো লাগে, আবার ওই যে বাটিক বা টাইডাই চাদরগুলো না ওগুলো তো একটু ডার্ক কালারের হয়, ওগুলো তো অত লাইট কালারের হয় না, হয় না তা না তবে সচরাচর ডার্ক কালারের হয়, সেগুলোও আবার খুব ভালো লাগে, আরাম লাগে আর কি, মোট কথা হচ্ছে চোখের আর মনের আর শরীরের আরাম দিয়েই কথা। তো যাই হোক এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলতেছি, আর এই ঝাড়ু দেওয়ার জন্য না ইমার্জেন্সি ঝাড়ু ইমার্জেন্সি ঝাড়ু তো সবসময় দেওয়া লাগে, অনেক রকমের ঝাড়ুর মানে ব্যবস্থা আছে, একদিন ভাবছি কি তোমাদের সাথে সব ঝাড়ুগুলো নিয়ে বসবো, কোন কোন ঝাড়ু দিয়ে কখন কখন ঝাড়ু দেই কী কী সময় ঝাড়ু দেই সেটা তোমাদেরকে দেখাবো। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ইতিমধ্যে আমার ঘর মোছামুছির কাজও প্রায় শেষ, মোছামুছি বলতে হচ্ছে 2-3টা বেডরুম লিভিং এরিয়া ডাইনিং আর ওই যে গেটের সামনেটায় শুধু ড্রয়িং রুমটা, বা ড্রয়িং রুমটা প্রতিদিন মোছার কোনো দরকার হয় না আসলে, তবে দরকার হয় না মুছতে তো ভালোই কিন্তু এনার্জিতে কুলা মানে কুলাচ্ছে না আর কি, আজকে মুছবো না এটাই হচ্ছে আসল কথা। এই রুমটাতে আসলাম দেখা দেখতে আর কি যে এই রুমের ফার্নিচারগুলো আজকে মুছামুছি করতে হবে কিনা, না করলেও হবে, করলে ভালো হতো কিন্তু না করলেও হবে অসুবিধা নাই, তো থাক আজকে এই রুমটা থাক। আর এটা নাহার দিয়ে গেছিলো, আমি বলছিলাম যে আমাকে না তুমি যদি মাটি দিয়ে কিনতে যাও ওখানে এরকম একটা বয়ম পেলে এনো, আমি খোঁজ করছিলাম পাচ্ছিলাম না, তো এটাতে লবণ রাখার জন্য আর কি খুব ভালো থাকে লবণ, অথবা তেজপাতাও রাখতে পারি। আর এই যে আজকের খাবার দাবার হচ্ছে এই অবস্থা, আমি 3-4 দিন আগে বোধ হয় এই পুঁই শাকটা না ছাদের থেকে আনছিলাম, আজকে একটু রান্না করলাম আর ভাবি কালকে রানী ভাবি কালকে
নাটোর থেকে কিছু সবজি আনছিল, সেই সবজি যে ইয়েটা বরবটিটা না এত সুন্দর ছিল, কচি কচি। আর ঢ্যাঁড়স না, এখানে হচ্ছে পুঁই শাকের সাথে না ওই ভাবি রান্না ঢ্যাঁড়স, কচি কচি কয়টা ঢ্যাঁড়স আস্তে আস্তে দিছি, এত ভালো লাগতেছে এই তরকারিটা। আর এই বরবটিটা আলু দিয়ে ভাজা করলাম। আর হচ্ছে এখানে হাঁসের মাংস রান্না করলাম অরণ্যের জন্য, আমার তো পছন্দই, অরণ্য বেশ পছন্দ করে, তো ওই রুটি দিয়ে খাবে, পছন্দ করেই খাবে, এই জন্যই রান্না করা। আর এখানে এগুলো এটা রান্না করা মাত্র শেষ। আর এখানে রানী ভাবিদের বাসা থেকে এই যে কচু ভুনা আর হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর এটা হচ্ছে ডুমুরের ভর্তা, এগুলো দিয়ে গেছে। এগুলো আসবে জানলে না আমি আর এই সবজি টবজিগুলো করতাম না। তো যাই হোক, আর ডুমুর আমি কিন্তু রানী ভাবির কাছে মানে এই বিল্ডিং আসার পর থেকেই না আমি এই যে চাক্ষুষ ডুমুর দেখলাম আর খাচ্ছি। এর আগে বাজারে দু এক সময় দেখতাম, কিন্তু কখনো আসলে ডুমুর কিনে খাইনি বা রান্নাও করি নাই, কিন্তু খুব ভালো লাগে ডুমুরের ভর্তা, ডুমুর রান্না। তো ভাবি যখনই রান্না করে তখনই আমারও ভাগ থাকে আর কি। আর এখানে হচ্ছে গরম গরম ভাত। তো আপাতত আজকে অরণ্যের জন্য আজকে, কালকে আজকে আবার কালকের জন্য একটু নিশ্চিন্ত যে অন্তপক্ষে রুটি দিয়ে মাংস খেতে পারবে। আর এই হচ্ছে আজকের ওয়েদার। কয়েকটা কাপড় বাকি ছিল শুকাতে দিয়ে দিছি, ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি শেষ, ক্লিন। তো এখন বাজে হচ্ছে 3:15 মতো, আমি কিন্তু এখনও গোসল করি নাই। মাসাদ আহমেদ খাওয়া দাওয়া করবে, আমি হচ্ছে পরে, দেখা যাক। তো আজকের হচ্ছে দুপুরের গল্প হচ্ছে এখানেই। এই আসো, 4:45 বাজে, ছাদে আসছি, এখনো কেউ আসে নাই। আর এই গাছটার ফুল না, বাগান বিলাসের ফুল, যতবার দেখি অতবার ভালো লাগে। পাশের হলুদ গাছটাতেও ফুল করছে, তো ওখানে পানি ভরতে দিছি, ছোট ছোট গাছগুলোতে পানি দেওয়া শুরু করি। বড় পাইপটা না কোথায়, ওই পাশে বোধ হয় খুঁজতে হবে, দেখা যাক কতদূর পানি দিতে পারি বা কিছু। ওফ, আর কি গরম বলার মতো না, পানি ভরে গেছে। পাশের গাছগুলোতে সব পানি দিয়ে উপরে সব গাছগুলোতে পানি দিলাম, মানে যেগুলোতে যেগুলোতে আর কি পানি দেওয়া দরকার সেগুলোতে, আর যেগুলো ভিজা সেগুলো দেই নাই, দিয়ে এখন টায়ার্ড হয়ে দোলনায় একটু দোল খাচ্ছি। ও আজকে ছাদে মনে হয় কেউ আসবে না, যাই হোক অসুবিধা নেই, আমি একটু দোল খাই, আজান পড়ে যাবে একটু পরে, তারপরে চলে যাব নিচে। ও এখন একটু বাতাস ছাড়ছে, আহ তো এখন হচ্ছে মাগরিবের পর, চায়ের সাথে কি নাস্তা দিব কালকে না, এই যে মাংস, বুটের ডাল, আদা, রসুন, জিরা, তেজপাতা দিয়ে যা যা দেয় আর কি, দিয়ে সিদ্ধ করে তারপরে এগুলাকে এই যে ম্যাশ করে রাখছিলাম। আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, তো এই পাতিলে সবটুকু, তো সবটুকু এখন করবো না, এটা ফ্রিজে ছিল তো শক্ত হয়ে আছে, পরে করবো, এখন আপাতত এখনকার জন্য একটু করি। তো এখন এখানে আমি কি দিব, এই যে সব রকমের গরম মশলাকে না, জায়ফল, জয়িত্রী, সব কিছু দিয়ে গোলমরিচ টোলমরিচ দিয়ে সুন্দর করে একদম টাটকা টাটকা গরম মশলা গ্রাইন্ড করে রাখছিলাম। আর এখানে হচ্ছে, এখানে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ একটু দেই, বাকিটুকু সব এখানে দিব। পুদিনা পাতা না খুব ভাল লাগে ইয়েতে, এই কি বলে স্বামী কাবাবে বা টিকিয়া যেটাই হোক, একটু ঘি দেই, ঘিয়ের সেন্টটা ভালো হবে। আর একটা ডিম দিব, দিয়ে এটা ভালো করে মেখে চপের মতো মানে টিকিয়ার মতো করে করে ওই যে এখানে তেল গরম দিছি, এই যে এখানে ভাজবো, ওই যে এটার মধ্যে ভাজবো। তো রাতে যে ইয়ে সিদ্ধ করে রাখছিলাম না ওই ইয়েগুলা কি বলে যে টিকি আর যে ইয়ে মাংস আর ডাল, সেটা তো ম্যাশ করে করছি, রাতেই করে রাখছিলাম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিছিলাম। আর ওই গরম মশলাগুলোও তেলে গুঁড়া করে ফেলছিলাম, আর পেঁয়াজও বেরেস্তা করছিলাম, মোট কথা সবই করে ফেলছিলাম, কিন্তু রাতে আর ইচ্ছা করে নাই তো তাই আর করি নাই। তো এখন একটু কয়টা ভেজে নিচ্ছি, তো এখানে মাসাদ আহমেদের জন্য 4টা উঠাই ফেলবো, বাকি কয়টা অরণ্যের জন্য রাখবো। রেখে এখন আমি বাকি যেগুলো আছে সেই টিকুয়াগুলো মানে বানায়ে ডিপে রেখে দিব আর কি, তারপরে পরে যখন বক্সে করে রেখে দিব।
তো এই হচ্ছে মাসুদ আহমেদের নাস্তা। তো উনার না ইয়েটা নিয়ে যাই আর চাটাও চুলায় বসায় দিলাম আর কি, চাটা হতে থাকুক আর ওনাকে নাস্তাটা দিয়ে দেই। আর কি গরম, ওরে বাবা রে বাবা, মনে হয় কি মুখ দিয়ে একেবারে তেল বের হচ্ছে, মনে হয় তেলের ডিব্বার মধ্যে ঢুকে আছি এরকম একটা অবস্থা। তো এই যে দেখো সব টিকিয়াগুলো বানায় ফেলছি, এখানে মোট 46টা হয়েছে আর কি। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রাখবো, সকালবেলা না এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে অথবা জিপ লক ব্যাগ আছে না ওগুলোতে করে রেখে দিব। অরণ্যের খুব পছন্দ, যখন তখন ভেজে খায়। যে মাসুদ এখনো চা দেই নাই, উনি আগে নাস্তাটা খেয়ে নিক তারপরে চা খাবে, কিন্তু আমি কিন্তু চা নিয়ে চলে আসছি। এই যে দেখো, এই যে আর অরণ্য এখন অফিস থেকে আসে নাই, আসুক, অফিস থেকে আসলে ওকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো না কিছু একটা দিব হয়তো বা। এই যে শামুক কাবাব করলাম না আমরা, আসলে টিকিয়াই বলি তো, ওই টিকিয়াটা ইয়ে দিয়ে শশা দিয়ে তারপরে গাজর টমেটো দিয়ে স্যান্ডউইচ করে দিব, অথবা ওই যে হাঁসের মাংস দিয়ে রুটি দিব, যে কোনো একটা দিব। তা আপাতত আমি চা খাবো, চা খাই তারপরে ফ্যান ট্যান ছেড়ে না লাইটটা অফ করে একেবারে একটা ইয়েলো লাইট জ্বালায় না ওয়ার্ম লাইট আর কি জ্বালায়, আরাম করে একটু রিল্যাক্স করব। এই হচ্ছে কাহিনী। তারপরে রাতে তো আর তেমন কিছু না, রান্না বান্না তো সবই আছে। তুমি ইয়ে খায় চা কিন্তু চুলায়, হ্যাঁ গরম দিয়ে রাখছি। আর তুমি আরেকটা খাবা বারোটি? আচ্ছা, তো এই হচ্ছে আজকের কাহিনী, চলো যাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে তোমাদের সাথে একটা সুন্দর নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। এক ফোঁটা ফ্যান বন্ধ করি না 1 মিনিটের জন্য, দেখো কি অবস্থা, মনে হয় কি তেলের ড্রামে চুবেছিলাম। আর এখানে অগ্নি আর রেজওয়ান, এই যে বিয়ের সময়কার ছবি আর ছোট্টবেলার ছবি। তো চলো।